সবচাইতে এবাদতের মধ্যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো দরুদ শরীফ। দরুদ শরীফ ছাড়া কোন এবাদত কবুল হয় না। যত এবাদত আছে দরুদ ছাড়া কবুল হয় না। দরুদ শরীফটা কি? নবীর তারিফ, নবীর প্রশংসা। এই প্রশংসাটা কে আরম্ভ করেছে? আল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পৌঁছায়। তার মানে বুখারি শরীফ, সালাতুল্লাহি তাআলা আলান নবী সানাউহু আলাইহি, আল্লাহর নবীর প্রশংসা করাটা নামেই হলো দেখি আল্লাহ যে প্রশংসা, এটার নাম হলো দরুদ। আল্লাহ কি কোন অজিফা পড়ে? অজিফার দরকার আছে? কিন্তু দরুদ শরীফটা অহরহ পড়তেছে, সব ধ্বংস হয়ে যাবে, আকাশ বাতাস পাতাল সব মানুষ জিন সব শেষ হয়ে যাবো, কেয়ামতে কিছুই থাকবে না, কিন্তু আল্লাহ থাকবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, প্রত্যেক জিনিসই ধ্বংসশীল, একমাত্র আল্লাহ ধ্বংসশীল নয়। আল্লাহ সৃষ্টি নয়, এ স্রষ্টা। কাজে আল্লাহ যখন থাকবে তাহলে নবীর প্রশংসাও থাকবে। সবার প্রশংসা শেষ, সব শেষ, কিন্তু নবীর প্রশংসা রয়ে গেছে। কেননা আল্লাহ বাকি আছে। আল্লাহ বলছে ইউসাল্লু না মাঝে এসতেন রে, ইংরেজিতে কি কয় এটা রে? এখন আল্লাহ তারিফ করতেছে, নবীর প্রশংসা করতেছে, করতেছে, করতে থাকবে, করতে থাকবে, সব ধ্বংস হইলেও করতে থাকবে, নবীর তারিফ আর বন্ধ হইত না। এমন কোন ব্যক্তি আছে তার তারিফ বন্ধ হয় না? সবাই তারিফ বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর তারিফ। এই জন্য শায়ের বড় সুন্দর করে কয়, হুদাদার ইন্তেজারে হামদে মানেস মোহাম্মদ চশমে বর্রা হে সানানে আল্লাহুম্মা মাঝখানে ঘুরবে, আমি আল্লাহর দরবারে পৌঁছতো না। তাহলে এবাদত আল্লাহর দরবারে পৌঁছার জন্য হলো দেখি দরুদ শরীফ। এটা কি বেশি পড়তে হবে না কম করে পড়তে হবে? এটা গুরুত্ব দেখেন কত দূর। দরুদ মানে নবীর উপরে সালাত সালাম পেশ করা। আর আপনাদের আজকে যে হেডিং দিচ্ছেন সুন্দর করে, ইমানের সুন্নি মহাসম্মেলন সালাতু সালাম, হ্যাঁ সালাতু সালাম ও ওয়াজ মাহফিল, সালাতু সালাম আছে, সালাতু সালাম ছাড়া ওয়াজ মাহফিলে কবুল হইবে না, নামাজে কবুল হইবে না, হজে কবুল হইবে না। তাহলে সালাতু সালামের মধ্যে একটা দেখি, সালাম দেওয়াটা মুসলমানের জন্য সুন্নত, একে অপরকে সালাম দেওয়াটা সুন্নত, আসসালামু আলাইকুম তে সুন্নত, উত্তরটা তো বলেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসসালামু আলাইকুম আপনি বললেন, একজন মানুষ নামাজ পড়ে সে কি আপনাকে আসসালামু আলাইকুম বলতে পারবে নামাজের মধ্যে? পিসাবের বলতে পারবে? হ্যাঁ কাকেও বলতে পারবে না, না প্রধানমন্ত্রী আসলে হইতো না, ঠিক না? তাহলে সালাম দেওয়া কাকেও যেত না, কিন্তু নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবীকে আপনার মতো আমার মতো মা আমাদের ঘরে আসবে,
এই জন্য আমাদের মতো হয়ে গেছে, নবীর মতো দার আলমে এমকানা কাছে হাসতে মিশালাশ, দার আলমে এমকানা কাছে হাসতে মিশালাশ, জো এমছে নবীরা বচে আত্তাব ওলিরা, আল্লাহুম্মা সাল্লি সাহাবি। হ্যাঁ, রসুলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় দরুদ শরীফ পড়তে। বলে পড়ো। কদর পড়বো, কদর পড়বো তুমি? আমি জীবনের চারিভাগের একবার দরুদ শরীফ পড়বো। নবীকে ভালো আরো বাড়াতে পারলে আরো ভালো। এরপরে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের অর্ধেক অংশই দরুদ শরীফ পড়ি অতিবাহিত করব। আল্লাহ নবী বলেন, ভালো আরো বাড়াতে পারলে আরো ভালো। এরপরে তিনি বলেন, না জীবনের চার ভাগের তিন ভাগ আমি দরুদ শরীফ পড়ে শেষ করব। নবী বলেন, বা পড়ো যে আরো বাড়াতে পার আরো ভালো। তিনি বলেন, সারা জীবনটাই দরুদ শরীফ পড়বো। নবী কি বলছেন এবার শুনেন, এই হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব, সব কিতাবের মধ্যে আছে। নবী বলছেন, তুমি সারা জীবন আমি নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ো, তো তোমার আর কোনো সমস্যা থাকবে না, জীবনের কোনো সমস্যা থাকবে না। দেখুন, দরুদ শরীফ কি বেশি করে পড়বেন না কম করে পড়বেন? হ্যাঁ, কোন ইবাদত আছে যেখানে দরুদ শরীফ নেই? আছে, এটা একটা দেখান তো। তিরমিজি শরীফ রসুলের পাশে বলতেছেন, তোমাদের দরুদের দোয়ার আগে দিয়ে দরুদ শরীফ পড়বা, মাঝখানে দরুদ শরীফ পড়বা, লাস্টে দরুদ শরীফ পড়বা, তাহলে দরুদ শরীফ তো নিশ্চয়ই কবুল হবে। আল্লাহ পড়ে দরুদ শরীফ, ঠিক না? তাহলে দরুদ শরীফ কবুল হলে তোমার মকসুদ পুরো হয়ে যাবে, কবুল হয়ে যাবে, তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। দরুদ শরীফ বেশি করে পড়ো, তাহলে আল্লাহর বলি হয়ে যাবে, ঠিক না? বিধি কোনটা পড়বো এটাও তো একটা দরকার। কত বেলা কয় দরুদ ইব্রাহিম পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ, এটা পড়ো, এটা দরুদ শরীফ, নামাজের দরুদ শরীফ। বুঝবেন নি বলা করে আমি এই এই যে কোন জায়গায়, এটা বিন্দাল টঙ্গী, আমি আসছি যে এখানে প্রথমবারের থেকে এই পর্যন্ত 45 বছর হয়েছে। তোমরা ছোট ছোট বাচ্চারা তোমরা দেখো নাই, আমার লোক যারা আসছে তারাও মারা গেছে, আর বুড়ো যে আমার মুড়ি জানা ছিল এগুলো এখনকার আবুল হাসিম মিয়া একটু আছে বুড়ার মধ্যে, ওই এই যে একটা আছে। হ্যাঁ, আর বেগুন গেছে গা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ো, সালাম তো নাই। আর আল্লাহ অর্ডার দিছে ইমানদারদেরকে সালাতু সালাম তোমার উপর পড়লা, ঠিক না বেটি? পড়ো, সালাম পেশ করো, সালাত পেশ করো। সালাম পেশ করো কয়টা? দুইটা। কিভাবে পেশ করবা তোমরা? অন্যান্য না, বন্ধুর সালাম দিতে, ভাই কেমন আছো, আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম কোনা মা বাপরে সালাম দিতে কিভাবে? খুব নরম হয়ে, ঠিক না বেটি? তাহলে মিলিটারিরা তাদের মানে
তাহলে নবীটা সবচাইতে বড় সৃষ্টি জগতে, নবীর থেকে বড় আর কেহ নাই। তো কাজেই নবীকে যেভাবে সুযোগ হয় সেইভাবে সম্মানের সাথে সালাম দো। যখন মাহফিলে আসছো দাঁড়িয়ে সালাম দো, নবীর দরবারে যখন যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবা, ঠিক না? ঠিক হাজির বাজো নেই, হাজির বাজো। আমি আঠাশ বের গেছি, নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, বসি সালাম না, নামাজের মধ্যে বসি দাও, হ্যাঁ জানাজার নামাজে দাঁড়িয়ে দাও, ঠিক না? বিদি দাঁড়িয়ে নামাজ ইয়ের মধ্যে কেন মতো দর্শী পড়ো না, দাঁড়ায় দাঁড়ায় পড়ো। হ্যাঁ, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সসম্মানে দাও, তাসলিম শব্দ আছে, সসম্মানে দাও, অন্য কারো সঙ্গে যখন তার সামঞ্জস্য মিল না হয়, পরিপূর্ণ মহাব্বতের সাথে নবীকে সালাম দাও। কি দিবার জন্য বলছে? একটা হলো সালাত আর একটা হলো সালাম, কয়টা? দুইটা। কিন্তু নামাজের মধ্যে কয়টা আছে? اللهم صل على محمد وعلى آل محمد সালাম নাই আছে? নাই। তাহলে এটা আল্লাহ কয় সালাত সালাম পেশ করো নবীরে, আর তুই একটা বড় জ্ঞান নামাজের মধ্যে একটা, এটা নামাজের দরুদ, এটার মধ্যে সালাম আছে আগে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, দেখছেন? উপরে সালাম, তারপরে সালাত, দুটো মিলে পরিপূর্ণ সালাম, সালা সালা সালাম হয়েছে। যদি খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে এটা পুরো দরুদ, হয়তো কিতাব দেখো। এরপরে দুটো যদি পড়ো খুব ভালো করে সসম্মানে পড়ো, এটা পড়লে কি হবে? আল্লাহ তোমার ইবাদত কবুল করবে, তোমার প্রার্থনা কবুল করবে। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা যদি তোমার পিছিয়ে বেড়ে দাও, প্রধানমন্ত্রীর দাও, নামাজের মধ্যে আসসালামু আলাইকুম হুজুর, নামাজ থাকবো নেই? নামাজ থাকবো? খুব ভালো করে জানা, নামাজ থাকবো? থাকতো না, কারণ সালাম দেওয়াটা হলে স্বাভাবিকভাবে। হ্যাঁ, কিন্তু নামাজের মধ্যে সালাম কাকে দেওয়া? কারো সালামের উত্তর দেওয়া যাবে না। কেন যাবে না? কইলা তাহারি তাকবীর তাহারিমা বানছিল নামাজে, আল্লাহু আকবর, এটা তাকবীরে সব হারাম করে দিছি, যেগুলো বৈধ আছে আমার সব হারাম। এখানে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কথা আর অন্য কারোর সঙ্গে নাই, যে কাজে সালামও অন্য কেউ দম দিত না, তোয়াজও করন দিত না, হ্যাঁ এগুলো দিত না। তাহলে নবীর যদি সালামটা না দাও তাহলে নামাজ কবুল হবে না। তো নবী কোথায়? নবী কি তোমার মতো আর মতো? হ্যাঁ, নবীর মতো কোথাও কেউ নাই, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সারা বিশ্বের মানে শান্তিদাতা, মুক্তিদাতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তাকে সালাত ও সালাম দেওয়ার জন্য আমরা বসছি। হ্যাঁ, আজকে এই বৃন্দানের আবার বৃদ্ধ বনিতা সবাই আসছে, এটা কি বেকার যাইব? হ্যাঁ, এই যে শীতের মধ্যে দল হয়ে বয়ে আস বসে আছো, আল্লাহ তোমার জন্য ওই কম্বল ঠিক করতেছে হাসান ভাই। সুবহানাল্লাহ, আমিন আমিন। হ্যাঁ, এই দরুদ শরীফের উপরে নির্ভর করে সব কিছু। একজন একটা মাছ মারছিল, হ্যাঁ মাছ যখন আনছে ঘরে রান্নার জন্য, যে এটা ইয়ে হয় না, পাকে না, হ্যাঁ তৈয়ার হয় না। কেন তৈয়ার হয় না? এই মাছটাই দরুদ শরীফ পড়ত। তাহলে দুনিয়ার আগুনও ধরে না, যারা দরুদ শরীফ পড়ে। হ্যাঁ, যারা নাকি সারা জীবনে দরুদ শরীফ পড়ে তাদের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে দরুদ শরীফ কি সাধারণ জিনিস? হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত ইবাদত সব কিছু কবুল হওয়ার জন্য শর্ত হইল দরুদ, শর্ত হইল দরুদ। এই দরুদটা পড়লে আল্লাহ খুশি হয়ে যায়।
কেননা আল্লাহ দরুদ শরীফ পড়ে আর আমাদেরকেও পড়ার আদেশ দিছে, ঠিক না বিঠিক? আল্লাহ যেটা পড়ে এটাকে ছোট জীবা, এটা কি ছোট জিনিস? তাহলে নবীর মর্যাদা কতদূর পর্যন্ত? নবীর দরুদ, নবীর উপরে সালাত, সালাম, সালাত আল্লাহ পেশ করে। আল্লাহ পেশ করে মানে বুখারী শরীফ নবীর তারিফ আর প্রশংসা করতে থাকে। তাহলে আমরা কতদূর করতে পারবো তারিফ? আল্লাহ অহরহ তারিফ করে, নবীর সৃষ্টি হইতে এই পর্যন্ত তারিফ, হ্যাঁ কত সব বছর চলে গেছে, আল্লাহ কি তারিফ করেছে কত কোথায় কেউ, হ্যাঁ কি তারিফ অহরহ তারিফ করতেছে। তো নবীর তারিফের কোনো সীমা নাই। কাজেই তুমি আর আমি সারা দুনিয়ার হুজুররা বেগুন মিলি যদি নবীর তারিফ করা আরম্ভ করো, তো এক কতরা পর্যন্ত যেতে পারতে না, সব তারিফ থাকে যাবো। তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি কেউ শোনো, ইয়াসিন নবীকে সম্বোধন করে, এই ইয়াসিন নবীরে আল্লাহ সম্বোধন করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তাহা এই আমার বিধুমুখী চাঁদ, চোদ্দ তারিখে চাঁদেরই বলা হয় তাহা, চোদ্দ তারিখে চাঁদ কাকে বলে? নবীরে কয়, নবীর কাছে পাপ আছে, গুণা আছে, হ্যাঁ সাবানে যদি বেজাল হয় কাপড় সাফ হইব নি, সোডার মধ্যে বেজাল থাকলে কাপড় সাফ হইব, হ্যাঁ তাহলে তোমার গুণা মাফ হইলে যে কলমা দি এটার মধ্যে যদি ভুল থাকে তাহলে গুণা মাফ হইব? নবী পাক পবিত্র, নবীর মতো পাক পবিত্র কেউ নাই, এবার বুঝতে পারছো এতদূর? হ্যাঁ এতদূর বুঝতে পারছো? তাহলে নবীকে সালাম দিবার সময় কিভাবে দিবা? এই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিখতেছে যে নবীকে দেখি দেখি নামাজের মধ্যে সালাম দিবে। তুমি নবীকে দেখতেছ, নবী তোমাকে দেখতেছে, নবীকে সালাম দাও। এর উপরে আরেকটা জিনিস তোমাদেরকে বাড়িয়ে দিই, যে নবীকে দেখতে চাও কারা কারা আছে, নবীকে দেখতে চাও এখন নবীকে দেখতে হলে বুধবার বৃহস্পতিবার আছেন, বৃহস্পতিবারের দিনগত রাত্রে আর শুক্রবারের রাত, এই শুক্রবারের রাত্রে পবিত্র জায়গায় একটা ঘরের মধ্যে করে আতর গোলাপ লাগাই দিয়ে সুন্দর করে, তারপরে সেখানে কেউ থাকবে না, তুমি ধ্যানে বসবা যে নবীকে তুমি দেখতেছ, নবী তোমাকে দেখতেছে, দেখি এরকম করে বসবা একদম মনকে লাগাই দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মনে থাকবো আমার সাথে রাতে আছে। এই দরুদ শরীফটা 1000 বার পড়বা, এক বৃহস্পতিবার দ্বিতীয় বার 7 বৃহস্পতিবার অতিক্রম করতে না নবী তোমার দেখা দিব, নবী স্বয়ং দেখা দিব। আর নবী যদি দেখি আর যদি সে মর্যাদা রক্ষা করতে পারে তোমার জন্য ব্যস্ত বাজিব, নবী ছাড়া কোনো উপায় নাই, খালি দুনিয়ার বাইরে থেকে যাওয়ার সময় নবীর নাম নিয়ে গেলে বেশি। কি নামটা কেমনে নিব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে পারছো নি? লা ইলাহা ইল্লাল্লাহ সুমা দিলা না, মোহাম্মদ রসুল্লাহর উপরে সুমা দিলা, রসুল রসুলকে আল্লাহ থেকে বড় করে ফেলছ? না 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 বড় করে নেই, কষ্ট নেই, হ্যাঁ যুবকদের তো কষ্ট হইতো না আল্লাহ, আমি চিনি এদেরকে, বুড়ারা একটু একটু ঠান্ডা লাগে বেশি আর কি, তো আমার থেকে তো বেশি বুড়া না, আমার বয়স তো 109 পর্যন্ত গেছে। যদি কলমাটা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে ইমানদার না বেঈমান? ইমানদার। তাহলে ইমানের সাথে যেতে হলে
নবীর নাম্বার বলে দিচ্ছ, ঠিক না বিলি? দোয়া টোয়ায় পরিষ্কার করি তোমাকে নিয়ে যাচ্ছে, আবার জানাজার নামাজের মধ্যে দরসি পড়তে দেবে, ঠিক না? তারপরে কবরে নিয়ে নামাবার সময় বলতেছে বিসমিল্লাহ, ঠিক করি না? ওয়ালা আরে তুমিল্লাত রসুল্লাহ কাকো, আল্লাহর মিল্লাত না, আল্লাহ দিছে না, আল্লাহর নাম কো না কেন? আল্লাহর নাম কইলে আল্লাহ তোর দৈত না, নবী দিছে তোর দিল্লা, তোরে বাসা বেল্লা, নবী ছাড়া উপায় নাই। এই জন্য বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার কথাগুলো বুঝতেছ নাই? এরপরে কবরে যখন দিয়ে ছড়ি গেলাগা দোয়া দিল্লে করি, মুনাজাত টুনাজাত করি, মুনাজাত নাই বলি কয় যে কোনো ওই বুয়া মুনাজাত তো আমার এই তফসিল লেগে যায় পাই পাই। তো যখন নাকি তোমরা সরে যাবা তো তারে জিন্দে করবো, আবার দুইটা ফেরেস্তা আসবে, কি কোন ফেরেস্তা? হ্যাঁ কোন ফেরেস্তা? এই কনা কোন ফেরেস্তা? মুনকির নকির, মুনকির নকির মানে ভয়ানের ছবি, একেবারে লাল লাল চুপ করে আইব, আসরের সময় মতো আইব কবর মধ্যে তোমার জন্য, তো এ করে উড়ো বইও খাগো গাই, তুই আবার কর আর বই বললে বলি করে কি ব্যাপারটা কি রে, ব্যাপারটা কিছু নো, কিছু কথা আছে বই উড়ো। তো বয়সে বয় কয় মার রব্বু, কি কইব? হ্যাঁ তোমার প্রভু কে, তোমাকে কে বানাচ্ছে, তোমার খাওয়া দাওয়া আছে কে? আল্লাহ। হ্যাঁ যখন প্রশ্ন তো সবাই তো কয় কথা, কোনো ধর্মের মানুষ নয় যে রবের মানে না। হ্যাঁ ঠিক আছে, তারপরে কইব আমার দিনু, তোমার ধর্ম কি, কোন পথে চলতা, তুমি কোন পন্থী ছিলা, কি রাশিয়ান পন্থী, না চাইনা পন্থী, না আমেরিকান পন্থী, কোন পন্থী তুমি জিজ্ঞাসা করবো নেই? হ্যাঁ তোমার জিজ্ঞাসা করবো তুমি কোন পন্থী, তুমি কি করবো? আমি আমেরিকান পন্থী। আরে বাপ রে বাপ, ফেরেস্তা কাল না সারা লাগবো। হ্যাঁ তুমি কি করবা? দিন আল ইসলাম, আমার দিন কি? আমি ইসলাম পন্থী, নবীর দিনের পন্থী। এই কথা যখন নাকি কইবা, কয় যে এগুলো তো বেগুনে কয়, ঠিক না বিধি? সবাই কয়। তো তাহলে তারে পরীক্ষা করতে হবো, কি দিয়ে পরীক্ষা করব? তার দিন সঠিক, তার রব সঠিক, কিভাবে পরীক্ষা দিব? দিন আর রবের শিক্ষা দিছে কে? রবের পরিচয় কে দিছে? হ্যাঁ রবের পরিচয় কে দিল? প্রিয় নবী। তো প্রিয় নবীরে হাজির করব কবরে, আমার নবীকে কবরের মধ্যে উপস্থিত করলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত হবেন, পয়েন্ট সুবহানাল্লাহ। আপনার কাছে অসম্ভব লাগে না? সশরীরে নবী গেছে কে সশরীরে? হাইতে পারে না? না আমি সশরীরে নবীর দেখছি আল্লাহর কসম, সশরীরে উপস্থিত যা রাসূলুল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি। প্রিয় নবী তোমায় ভালোবাসি, আল্লাহর ওয়ালি নিজামিশা জিন্দাবাদ জিন্দাবাদ, রাসূল নিজামিশা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন নবী পাশা দেখা, আপনারা সারা রাত কষ্ট করতেছেন নবীর জন্য, দরসি পড়তেছেন, নামাজ পড়েন, নবীর আশিক নবীর পাগল মাসু করে দেখলে আশিক কে আর শুই দেখতে পারেনি, শুই দেখতে পারে? হ্যাঁ কবরের মধ্যে এমিয়ায় মনকির নকির আসি বসা ছিল, এখন নবীরে যখন দেখছে এক লাফে দাঁড়াই গেছে, দাঁড়াবেন কি দাঁড়াতেন না? হ্যাঁ পুলিশে দাঁড়ে যান গা, এখন নবীরে দেখলে দাঁড়াতেন না? দাঁড়া যাবেন, দাঁড়াবে ইয়া নবী সালাম আলাইকা, এখন যেভাবে করতেন ওখানে কবেন, নামাজ যেভাবে করছেন এখানে সেভাবে কবেন, ইয়া নবী সালাম আলাই ফেরেস্তারা কয় টিপা টিপি করে কয়, আর কথা নাই রে কয়, এতে রবও ঠিক আছে, এতে দিন ইসলামও ঠিক আছে, এতে সবটা ঠিক আছে, এতে নবীর আশেক সব আমরা তো নতুন জায়গা। ফেরেস্তারা দুইজন টিপা টিপি করে জায়গা, আর কথা না কথা চলছে না, লাড়ি ফিরতাম পাইলাম না। তারপর আল্লাহ কয় এই মন কেন নাকি এই তোর সওয়ালের উত্তর দিছি নি কদিছে, মাটির ভিতরে রাখি যাস কেন?
এতে আত্মীয় স্বজন মাটির মধ্যে পানির মধ্যে রাখি গেছে, ছোট্ট একটা কবরের মধ্যে আড়াই হাত কবরের মধ্যে রাখছে, ঠিক না বেটি? এখন এখানে রাখি গেছে, আমার বন্ধুর ফরিদে দিয়ে, তাহলে তার দাম আছে না, তার ইজ্জত আছে না, তার কবরকেই তার চোখ যতদূর যায় ততদূর বড় করে দেয়। তোমার কবরকে বড় করে দিব, কয়খানে কিনছো জমিন? হ্যাঁ, তোমার চোখ যদ্দূর যায় কত যায়, হ্যাঁ কত যায়, উপরে যায় 500 বছর রাস্তা যায়, আসমান পর্যন্ত যায়, আর এদিকে তাকাইলে 500 বছর রাস্তা যায় না। তাহলে এদের হইতে যদি এত বড় একটা কবর তোমার জন্য বিরাট হয়ে গেলে খুশি না বেদা? জমিন যত হয় তত খুশি, যত জমিন যায় তত নারাজ। বাইরে দিতে চায় না, বনেরে দিতে চায় না, আত্মীয় স্বজন হকদার আছে তাদেরকে দিতে চায় না জমিন, এত ভয় মায়ার জমিন। হ্যাঁ, আমার আল্লাহ আমার নবীর পরিচয় দেওয়ার জন্য পরে এই লাশকে তার জায়গাতে পরাণ দিয়ে দেবে, সে দেখবে তার চক্ষু যতদূর যায় ততদূর পর্যন্ত খোলার খোলার শান্তি। এখন ফেরেশতারা কয়, আল্লাহ যেতাম পারিনি কন্যা, বেহেশতের তুমি বিছানা বিছাই দে, বেহেশতের বিছানা বিছাই দে, আমার নবীর মেহমান আমার মেহমান, তার বেহেশতের বিছানা বিছাই দে। তারপরে বেহেশতের পোশাক পরাই দিব, নঙ্কলত পায়ের করে দিব, নঙ্কলত আর কাপড়ে গায়ে থাকতো না, নঙ্কলত না, বেহেশতি পোশাক দিয়ে সোয়াই দিয়ে তারে কেব, তুমি ঘুমাও, তোমার কেউ আর ডিস্টার্ব কেউ করতো না, তোমার ডিস্টার্ব করতো না কেউ, তোমাকে কষ্ট দেবে না, ডাক দেবে না, তুমি চিন্তা করিও না, পড়ে ঘুমাও ঘুমাও। সে ঘুমাতে আরম্ভ করব, নবীর দরবার থেকে খুশবু আসবে, খানা পিনার গ্রান আসবে, সেই সুন্দর করে ঘুমা যাচ্ছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহে দেওয়া পর্যন্ত। কেয়ামতের আগে সিংহে ফুঁকবো কে? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলের সিংহে ফুঁক দিলে তো সবাই তো উঠিব, করতে উঠিব নি, হ্যাঁ একবার ধ্বংস হয়ে যাবে, 40 বছর পরে আবার ফুঁক দিব, সব উঠে দেবে। উঠে গেলে এখন তার কি অবস্থা হইব? ফেরেশতারা কিছু ঘুমাও, এখন তো সে উঠছে, ফেরেশতারা চতুর্পাশে আসি, গাড়ি ঘোড়া নিয়ে স্লোগান দিয়ে তোমাকে হাসর ময়দানের দিকে নিয়ে যাবো। নবীর পরিচয়ের উপরে তোমার ইজ্জত, নবীর পরিচয়ের দ্বারা, নবীর কথা মতো চলার কারণে আল্লাহর বলি হয়ে যায়। আল্লাহর বলিদের দাম কত দূর এখন জানো? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ তাদের মর্যাদা কি, খাজা গরিব নওয়াজের মর্যাদা কি, পীরানে পীরদিয়া তার মর্যাদা কি, আমরা মৌলভীরা যারা আছে তোর তো বহুত মর্যাদা নবীর কারণে। কার কারণে? হ্যাঁ নবীর কারণে। তাহলে নবীর কারণে এত মর্যাদা সেখানে যাব, যাই হাসান ময়দানে যাইব তো যাইব, কেমনে যাইব? গাড়ি চলতেছে চতুর্পাশের থেকে ফেরেশতারা ওখানে সালাম দিতে যা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমাকে বলবে ডানপন্থী, তোমাকে বলবো আর বামপন্থী হলো দেখি নবীর পক্ষে ছিল না তারা, কোরআন পাক সুরে ওয়াকেয়া। হ্যাঁ, তো তখন নাকি সালাম দিয়ে দিয়ে নিয়ে যাবো হাসান ময়দানে যাবো। হাসান ময়দানের সময় কত দূর থাকতে হইব? সূর্য 12 সূর্যের তাপ নিয়ে মাথার উপরে আসবে, জমিন তামার মতো গরম হয়ে যাবে, ঠিক না বিধি? হ্যাঁ, তাহলে সময় কত দূর? সময় হলে 50,000 বছর, 50,000 বছর 12 সূর্যের তাপ নিয়ে মাথার উপরে আসবে, কেমনি টিকব? টিকতে পারত না। কিন্তু নবীর পাগল যারা নাকি আছে, নামাজ কালমা পড়েছে, মা বাবার সেবা করেছে, মানুষের কষ্ট দেয় নাই, অন্যায় করে নাই, তাদের জন্য 4 রাকাত নামাজ পড়ার সময় হবে, মাত্র 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় তখন শেষ হয়ে যাবে। তারা বলতেও পারবে না কোনখানে কি ঝামেলা হচ্ছে, এগুলো বলতে পারবে না। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে লাভ না ক্ষতি? দুনিয়াতে বলি, হ্যাঁ দুনিয়াতে বলি শান্তি আর শান্তি, কবরে শান্তি আর শান্তি, হাসর ময়দানে শান্তি শান্তি, সেই শান্তিগুলো কি চাও না? হ্যাঁ, এমনি আর চলতো না। হ্যাঁ, ফেসবুক ধরে ধরি ছেলে ফেলেদেরকে রক্ষা করা, তার থেকে আজকে তারা মিসগাইড হয়ে যাচ্ছে, পথ ছাড়া হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? কাজেই আজকে একটা আমি আসার পরে এই এক ভদ্র মেয়ের লোক আসছে, তার মেয়েটা ওই কোন অন্য দেশের একটা ছেলের লোকের ফেসবুকের ভিতরে সম্পর্ক হয়েছে,
ফেসবুকের ভিতরে সম্পর্ক হয়েছে, এগুলো কি ইসলামে যায় আছে? নবী পারমিশন দিছে, এই যুবকেরা সুন্দর করে চলবা, মা বাপকে মানো আর রসুলের উপরে দরসি পড়ো, ঠিকভাবে কাজ করো, লেখাপড়া করো, তো তোমরা বলি হয়ে যাবে, তোমাদের ইজ্জত আর সম্মান ফেরেশতারা করবে। সুবহানাল্লাহ, তুমি জিনে যা ভয় পাও, জিনে তোমাকে ধরবো, এরা ধরে জিনে, ওরা ধরে ভূতে। হ্যাঁ ঠিক না ভাই? ঠিক, তুমি নবীর মক্কা থেকে জিন ভূতে একটা আয়তন বেতন দেব। মক্কা শরীফের মধ্যে জিমের মসজিদ আছে নি? আছে নি? গেছেন নি মক্কা শরীফ? ও হাজি সাহেব জান নাই? আরে কি রে হাজি সাহেব নাই নি এখানে? ওই তো হাজি জিনের মসজিদ দেখছ নি? হ্যাঁ জিনের মসজিদ দেখছ নি? তো জিনের মসজিদ দিছে যে জিনে তো মানুষের বলে মারে আর কিলায় আর ফিডে, আর জিনে কিলে মসজিদ বানায়, নবীর সাহাবি হয়ে মসজিদ বানছে। নেককার জিন, পরহেজগার জিন, বেস্ট জিন, আর জিন পর্যন্ত যদি ব্যস্ত হয়ে যায়, তুমি আল্লাহর রসুল মানলে কেন আল্লাহর বলি হবা না, কেন আল্লাহর বন্ধু হবা না? সময় নষ্ট করিও না, চোখ বন্ধ হয়ে দেব। হ্যাঁ রাস্তার বাইরে বেরিয়ে ঘরে ফিরিয়ে আসতে পারবো সেই আশা নাই। কাজেই মত হ্যায় মৌজুদ সব সামা চড়ানে কে লিয়ে আহি জাতা হে ফেরেশতা সব বুলানে কে লিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা বললেন ইহকাল পরকালের শান্তি সে নবীর কদমের নিচে। কোথায়? তো নবীর কাছে যেতে হলে আমাদের থেকে সময় অনেক দূরে। আমরা কোরআন জানি না, হাদিস জানি না, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে, আছে নি? ডাক্তার আছে? এই ডাক্তার আমিন করে আছে নি? আরে এতে MBBS ডাক্তার, ওই উঠ খাড়া, তোর দেখলে তো কেউ দরকার হলে যেতে হইল, গরিব তুমি খুশাল হচ্ছি না। তাহলে তোমাদের যদি শান্তি পেতে চাও তাহলে আল্লাহর রসুলের পথে যেতে হবে, ঠিক না? আমি বায়াত করাতেছি, অনেক বায়াত এখনো করেছি, আমার বায়াতের মানে আমি রসুলের পক্ষেই থাকবো, ভুল হলে মাফ চাবো, ঠিক না বিটি? ভুল হলে মাফ চাইব, সব পরিষ্কার হয়ে যাব। এখন রোগ বাড়ছে না কমছে? দিন দিন রোগ বাড়ছে না কমছে? অ্যাক্সিডেন্ট বাড়ছে না কমছে? আর কষ্ট আর দুঃখ বাড়ছে না বাড়ছে? ক্যান্সার একজন দুজনের মধ্যে এখন ঘরে ঘরে ক্যান্সার বাড়ছে। হ্যাঁ এগুলো বাড়ছে কেন? বাড়তেছে, এগুলো বাড়তেছে কেন? আমাদের গুনার কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমরা চলাফেরের মধ্যে আমাদের ডিস্টারবেন্স আছে। এই জন্যে সুন্দর করে নবীর পক্ষে চলো, হালাল খা, হারাম খাইও না, মা বাপের কদম বসি করে চলবা, এবং মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা, ছোটদের প্রতি স্নেহ করবা, স্বামী স্ত্রী ঝগড়া করবো না, তাহলে তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার 101 বছরের মধ্যে আমার কেউ শুইতে এখনো দেখে নাই, কেউ দেখে নাই। আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, আমি এখনো দাঁড়িয়ে নামাজ পড়ি, ইমামতি করি মাঝে মাঝে। এটা তো একটা মসজিদের, বড় একটা মসজিদের মানে ক্ষতি। আল্লাহ আমাদের কবুল করুক, নবীর পক্ষে থাকার জন্য আমি বায়াতটা করি। নবীর পক্ষে থাকো, আপনারা রাজি আছেন? হ্যাঁ বায়াত করেছি সবাইকে, আবার কি আপনাদেরকে বায়াত করবো? কারো পারমিশন লাগতো না, মা বাবার পারমিশন লাগতো না। আমি বহু পুরানো পরিচিত মানুষ, কম পক্ষে 45 বছর হয়েছে আমি এখানে আসতে, মস্তান আসি যে। হ্যাঁ হে মস্তান তোস্তান বেগুন গেছে গা, আমার ছেলে বৈতুল মক্কারামের খতিব, বৈতুল মক্কারামের খতিব ডক্টর সালাউদ্দিন সিনসনি। হ্যাঁ তোমরা ঢাকা চিনো না? তোমার হেতে মরে গেছে গা, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, আমার ছাত্র। হ্যাঁ জমিয়তুল ফালাহ চিটাগাংয়ের মধ্যে বড় মসজিদ, এই মসজিদের খতিব হলো জালালউদ্দিন আল কাদেরী, এতে ওদের জামে আহমদিয়ার ছাত্র, আমার ছাত্র। ওলে নিয়ে পড়াছি, হেরা গেছে গা, আমি কিন্তু বুড়া এখনো আছি।
তোমাদেরকে দেখবার জন্য আছি, তোমরা অন্যায় করিও না, অন্যায় করিও না, অন্যায় করলে নিজের ক্ষতিগ্রস্ত হইব, আর কোন কারো ক্ষতিগ্রস্ত কারো ক্ষতি হবে না, তোমার নিজের ক্ষতি। মা বাপকে মানবা, কষ্ট দেবা না, যা বলে তা মা বাপের শুনো, মা বাপের খেদমত করবা, এটা সবচাইতে বড় জিনিস। মা বাপের থেকে বড় দুনিয়ার বাড়িতে আর কেউ নেই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, আমি জিহাদে যেতে চাই, জিহাদের মধ্যে বড় স্বভাব। রসুল পাক, তোমার বাপ আছে, মা আছে, কা আছে, যাও তাদের খেদমত করো, এটা জিহাদ থেকে বড় স্বভাব, এটা জিহাদ থেকে বড় স্বভাব। কাজেই হক যারে যার হক তাকে দিয়ে দেব, যার হক তাকে দিব, একজন একজনের হক খাইও না। তুমি হক পকেটে করে লিয়ে দিতে তা না, কবার যাইতে না তোমার হক, তোমার হক তোমার জায়গায় থাকি দেবো গা, কিন্তু তুমি সব আর আজাবের ভাগি হইবে, ঠিক না বেটি? কাজে দাঁড়িয়ে না, আমি আমার কাছে যা আছে আমি আমার বোন ভাইদেরকে যাদেরকে যেগুলো আছে সব দিয়ে দিয়েছি, আর যেগুলো আছে মাতাটাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সবাই কবুল করুক, নবীর পক্ষে থাকবেন, বায়াত করবো, হ্যাঁ হাত তোলেন এইভাবে। ওই কাপড় দোয়ান যেটা কোনো হাদিসে পুরুষদেরকে কাপড় দিয়ে মুরিদ করা নাই, কোনো হাদিসে নাই, দেখাইতে পারলে খুঁজে দিব। এরপরে বেদাল ভাই কেছে এমনি, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم فمن نكث انما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه اجرا عظيما حتى মুখে আর বুকে মালিশ করে দেন। ডাক্তার হতে হলে ডাক্তারি কলেজে পড়তে হয়, ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হয়, ঠিক না? আল্লাহর বদিয়তের মুর্শিদের কাছে যেতে হয়, আর সঠিক মুর্শিদ লাগবে, আবুল তাবুল মুর্শিদের দ্বারা হইতো না, সঠিক মসজিদ লাগবো। আল্লাহ সবাই কবুল করুক, নবীর পক্ষে থাকা নসিব করুক। স্কুলের ছাত্ররা ছাত্রীরা ঠিক মতো পড়বো, হ্যাঁ মা বাপের বাসাতেই যাবার সময় মা বাপের পায়ে চুমু দিয়ে দেব, তারপরে মা বাপের মনটা খুশি হয়ে তোমাদের দোয়া করবো, তোমার উন্নতি হইব, ইজ্জত হইব। আমরা মা বাপের দোয়ার বরকতেই এতদূর পর্যন্ত আসছি, মা বাপের দোয়া ছাড়া হয় না। আমার ছেলে কিছুক্ষণ আগে তোমাদের এখানে তকরি করে গেছে, এই এরা মানিয়ে বিয়ে নাতি ক্ষেত্র আমার সামনে এখনো দাঁড়ায় না, অন্য কিছু কর। এই আদব তো যদি থাকে তাহলে আল্লাহর দরবারে মকবুল বলি হয়ে যায়, মা বাপের খেদমত করি বলি হয়ে যায়, হ্যাঁ ঠিক না বেশি? বয়স কর্মীর নাম শোনো না, হ্যাঁ তাবির মধ্যে শরিক হয়ে গেছে মার খেদমতের কারণে। আল্লাহ সবাই কবুল করো, হ্যাঁ দোয়া করো, মেহরবানি করে কবুল আর মঞ্জুর করো তোমার হাবিবের খাতিরে, আল্লাহ আওলাদ রসুল খাতিরে, মা ফাতেমার খাতিরে, আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা যারা বায়াত হয়েছি তাওবা করেছি, অন্যায় করব না বলি ওয়াদা করেছি, ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের সবাইকে নেক পথে ভালো পথে পরিচালনা করো আল্লাহ। আল্লাহ যারা উপস্থিত হাজির, আল্লাহ সবার হায়াত দরাজ করে দাও, সমস্ত আফত বিপদ থেকে হেফাজত করো, রিজিকের ব্যবস্থা করে দাও, সসম্মানে চলার ব্যবস্থা করে দাও, আসমানে তুমি সমস্ত আফত বিপদ থেকে, করোনা থেকে, বসন্ত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, জালেমের জুলুম থেকে, কাফেরের কুফর থেকে, মুনাফিকের নেফাক থেকে, দুঃখাবাদের দুঃখাবাদ থেকে সবাইকে হেফাজত করো আল্লাহ।
আল্লাহ ফেরেশতার এই মুসলমানদের উপরে দয়া করো, তারা বড় দুঃখে আছে। মাহবুব, ইহুদিদের হাতকে বন্ধ করে দাও। আল্লাহ সারা বিশ্বের মুসলমানের উপরে দয়া করো। ইয়া আল্লাহ, মুসলমান যেন মেনে চলে চলতে পারে, আল্লাহ মায়া মহাব্বতের সাথে চলতে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ। মনোদস্তু দামানে আলে রসুল, মনোদস্তু দামানে আলে রসুল। আল্লাহ বর্তমানে আছে আল্লাহ, ওই সমস্ত ব্যাধি থেকে আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো আল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসা যারা পড়ে, সুশিক্ষায় সুশিক্ষিত করি, মা বাবার কলিজাকে ঠান্ডা করে দাও। যারা বিদেশে আছে, জান মাল হেফাজত করি, হালাল রুজি কামাই করে মা বাবাকে সেবা দিতে পারে, খেদমত করতে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ। যারা দেশের সেবা করে তাদেরকে আল্লাহ হাতের হাতে শক্তি দান করো, যেন গরিব দুঃখী এতিমদের সাহায্য করতে পারে আল্লাহ। সারা বিশ্বের মধ্যে আল্লাহ মায়া মমতা যেন ছড়িয়ে দিতে পারে আল্লাহ। খুদায়া বহকে বনি ফাতেমা, কেবল কৌলি ইমা কুনম খাতেমা। মাহবুব ফজর মোল্লা, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা আছে, আমার নরনারী মুরিদানেরা যারা আছে আল্লাহ, এই মাহফিল করেছে তাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও তাদের ইয়া আল্লাহ। হালাল রুজিকে আবার তৌফিক দান করো, আসমানে জমিয়ে সমস্ত আপদ থেকে, বিপদ থেকে, করোনা থেকে, বসন্ত থেকে হেফাজত করো আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ সবার জান মালের হেফাজত করো তুমি নিজ কুদরতের হাতে। আল্লাহ তোমার নবীর খাতিরে আল্লাহ আমাদের খালি হাত ফিরাই দিও না, দরুদ পাকের উসিলে আমাদের খালি হাত ফিরাই দিও না ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাজ্জাক, সবাই কবুল করো আল্লাহ। এই যুবকেরা বুড়ার হাতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার তো কিছু নাই, আমি তোমার শাহিদের বড় হাত ধরেছি আল্লাহ, তাদের কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন। ইজ্জত সম্মানের জীবন দান করো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.